really so spicy. আমার চোখ দিয়ে পানি চলে আসছে এত ঝাল really প্রচুর spicy. I am crying now. I can't believe প্রচুর spicy প্রচুর চাও খাবো যতই ঝাল হোক আমি খাবোই. My God, মেয়েরা মনে এইভাবে ঝাল খেয়ে কান্নার অ্যাক্টিং করে বয়ফ্রেন্ডকে ভিডিও পাঠাই. আসসালামু আলাইকুম. রাজশাহীর বেস্ট দই ফুচকা সত্যি অনেক মজা ছিল, বাকি বিস্তারিত ভিডিওতে বলবো. আমরা গিয়েছিলাম বিসমিল্লা ফুড কর্নারে, যেটা রাজশাহীর মুক্তমঞ্চ বিজিবি থেকে একটু নিচে চরে অবস্থিত. যদি বিজিবি মুক্তমঞ্চ থেকে একটু নিচে চরের দিকে আসেন তাহলে পেয়ে যাবেন. আর এইটা হলো ওনাদের ফুড মেনু, কী কী আছে দেখতে পাচ্ছেন. প্রাইসগুলো অনেক কম আর এইটার ডেকোরেশন অনেক সুন্দর. আসলে অনেক লাইটিং ছিল, অনেক সুন্দর একটা রোমান্টিক ভাব ছিল. আমরা গেছিলাম রাত 9টার দিকে, সে সময় ক্লোজিং টাইম ছিল. খুব দ্রুত ভিডিও বানাইছি, শর্টকাটের মাধ্যমে দেখাবো. আসলে ডেকোরেশনটা দেখে আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর করে ওনারা সাজাইছে শুধুমাত্র আপনাদের জন্য. আপনারা যেন এসে এখানে গার্লফ্রেন্ড নিয়ে খেতে পারেন আর রোমান্টিক রোমান্টিক ফিল করতে পারেন. যাই হোক, মজা করলাম. রেস্টুরেন্টে কেউ আসছেন নাকি এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন. এখানকার খাবার আপনাদের কেমন লাগে আর ডেকোরেশন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন. আমরা অর্ডার করেছিলাম, তিনজন গিয়েছিলাম, তিনটা হালিম এবং একটি দই ফুচকা. বিশেষ করে আমরা দই ফুচকা খেতে গেছিলাম এবং আপনাদেরকে জানাতে চেয়েছিলাম খেতে কেমন ছিল. এক বছর আগে আমরা এখানকার দই ফুচকা ট্রাই করেছিলাম, খেয়ে দিয়ে ভালো লাগছে, ভাবলাম যে আজকে আবার আসি. ফার্স্টে হালিমটা আমি খেয়ে ট্রাই করব, তারপর দই ফুচকা নিয়ে রিভিউ দিব. হালিমটা ছিল অনেক গরম এবং এখানে মাংসের পরিমাণ ভালো ছিল, বাট অনেক ঝাল লেগেছিল আমার. ভিউয়ার্স, হালিমের কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে ছিল আর অনেক টেস্টি, আমি খেয়ে ফেলেছি অর্ধেক. দই ফুচকা দেখতে যত আকর্ষণীয় খেতে তার থেকেও বেশি মজা. এখানে অনেক কিছু মিক্সড ছিল, চানাচুর ছিল, টক দই ছিল, সুইট বল ছিল, খেতে আসলেই অনেক মজা লাগছিল. আমার ফ্রেন্ড তো খেয়ে এটার ফ্যান হয়ে গেছিলো. সাথে যে টক দিয়েছিল সেটাও খেতে মজা ছিল, মনে হচ্ছিল তেঁতুলের সাথে জলপাই মিক্সড করা ছিল. চায়েরও রিভিউ দিচ্ছি আজকাল. চায়ের রিভিউ দিচ্ছি, চা টা কিন্তু খেতে মজা. লাস্ট আমরা লাল চা অর্ডার দিয়েছিলাম, খাবো, এই তো গরম অনেক. কম খরচে হাই কোয়ালিটি ফটোগ্রাফি সার্ভিস পেতে চাইলে আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন. আমাদের পেজের নাম নাদিম আহমেদ শাদ ফটোগ্রাফি. পেজটা ডিসক্রিপশন বক্সে মেনশন দেওয়া থাকবে. অনেক অনেক কম খরচে অনেক হাই কোয়ালিটি সার্ভিস আমরা দিয়ে থাকি রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের বিভিন্ন জেলাতে আমরা যাই. ইনডোর, আউটডোর, বিয়ে, হলুদ সব ধরনের প্রোগ্রামের ফটোগ্রাফি সার্ভিস আমরা দিয়ে থাকি. ধন্যবাদ.